নমস্কার বন্ধুরা আমি প্রীতি কলকাতা ব্লেসিং টিম থেকে আজকে আমরা তারকাম সাধ্যার দ্বারা লিখিত পুস্তকের টুয়েলভ চ্যাপ্টার কর্মের স্তরের বিষয়ে চর্চা করছি কর্ম শুধু নকারাত্মক এবং সকারাত্মক কার্য দ্বারা সন্তুলিত হয় না বরং বীর কার্য অথবা মহান ত্যাগ কার্যের মাধ্যমে ভুক্তান এবং সমাপ্ত করা যেতে পারে অর্থাৎ আমরা জানি বন্ধুরা আমাদের যেসব নকারাত্মক যা কিছু কার্য রয়েছে অথবা পজিটিভ যা কিছু আমাদের কার্য রয়েছে তার দ্বারা এটা ব্যালেন্স হয়ে থাকে নেগেটিভিটিকে আমরা পজিটিভিটির থ্রু আমরা ব্যালেন্স করতে থাকি ব্যালেন্স করে থাকি এছাড়া মহান কোনো আপনি ত্যাগ করেছেন অথবা হিরোয়িক ডিটস আপনি করছেন তার দ্বারাও আমরা নিজের পুরানো কর্মকে সমাপ্ত করতে পারি দ্য গ্রেট সেল বলেন যে উর্জা এবং উইল পাওয়ার কর্মের রুলার যে স্বয়ংগে ত্যাগ করেন এবং কমন গুডসের জন্য প্রয়াস করেন যে যুদ্ধে সমর্পিত হন লেবার দ্বারা হর্ষিত হন সে ওই জ্ঞানকে প্রাপ্ত করেন অর্থাৎ যে ব্যক্তি নিজের স্যাক্রিফাইস করে কাজ করেন কমন গুডসের জন্য কোনো রকম অ্যাকশন নিয়ে থাকেন অথবা কোনো যুদ্ধে মনে করুন ফর এক্সাম্পল আমরা আগেই চর্চা করেছি যে প্লাস্টিক ফ্রি ওয়ার্ল্ডের বিষয়ে এইরকম যুদ্ধের জন্য যে কাজ করেন তার জন্য যে পরিশ্রম তাকে করতে হয় তার জন্য যে ক্লান্ত তার জন্য সে ক্লান্ত হন না বরং খুশির অনুভূতি হয় এই প্রকারে যে ব্যক্তি কমন কোর্সের জন্য কাজ করে আনন্দিত হন ফলে তাদের ওই জ্ঞানের প্রাপ্তি হয়ে যায় যে তারাই কর্মকে কন্ট্রোল করতে পারেন অর্থাৎ ওই ব্যক্তির কাজে কাছে এত সামর্থ্য এসে যায় যে সে নিজের কর্মকে কন্ট্রোল করতে পারেন পুরানো কর্ম কেমনই থাকুক না কেন বর্তমানে সে নিজের কর্মকে কন্ট্রোল করতে পারেন কর্মের নিয়মের উদ্দেশ্য এটাই যে আমাদের শেখানো আত্মত্যাগ কীভাবে করা যায় কর্ম এক্সিস্টের থ্রু রিভলভিংয়ের এক জিনিস কল্পনা করুন সেখানে আপনার শুধু ঘুরতেই থাকি ততক্ষণ যতক্ষণ আমরা কোনো রাইটার্স জিনিস করা শিখে না যাই অথবা সেলফলেসলি আমরা যখন আমি থেকে উঠে কাজ করি আমাদের জন্য এবং কর্মন গুডসের জন্য কাজ করি ততক্ষণ সেটাই শেখানো ল অফ কর্মার বেশি উদ্দেশ্য হয়ে থাকে কর্মমুখ্যত দুই দৃষ্টিকোণ থেকে এক সেখানে কর্ম আপনাকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ কর্মা কন্ট্রোলস ইউ এবং দ্বিতীয় হচ্ছে ইউ কন্ট্রোলস কর্মা যখন আপনি কর্মকে নিয়ন্ত্রণ করেন কর্ম আমাদের যে নিয়ন্ত্রণ করে তা আমাদের ভালোভাবে বুঝতে পেরেছি দেখছি যে পুরানো আমাদের লাইফে যে কারণ রয়েছে তার প্রভাব আজকে আমরা দেখছি কিন্তু আজ আমাদের কাছে এই ক্যাপাসিটি হতে পারে কি আমরা আজকের কর্ম এইভাবে করব যাতে আমরা আমাদের প্রভাবকে কন্ট্রোল করতে পারবো অর্থাৎ আজকের কর্মকে আমরা কন্ট্রোল করতে পারবো এই বিষয়ে আগে আমরা আরও জানব আগের কর্মের নিয়ন্ত্রণ তখনই প্রাপ্ত হয় বন্ধুরা যখন আপনি আলাদা আলাদা উদ্দেশ্যে কার্য থেকে এক ব্যক্তির মধ্যে সমাপ্ত হয়ে যায় অর্থাৎ সম্পূর্ণরূপে কমন কোর্সের জন্য সমর্পিত হয় আমাদের ভিতরে যতই আলাদা আলাদা থট আছে বা মোটিভ আমাদের থাকে যেমন আমি তার থেকে আলাদা তার থেকে বেশি আমি ভালো রাগ দেশ জেলেসি অ্যাঙ্গার এই সব জিনিস যখন আমাদের মধ্যে শেষ হয়ে যায় এবং তার জীবন কমন গুডসের জন্য সমর্পিত হয়ে যায় তখন সেই ব্যক্তির কাছে কর্মের নিয়ন্ত্রণ করার শক্তি এসে যায় লেখক বলেছেন এটাও সম্ভব এক সামূহিক কার্যকে স্বয়ং করতে পারেন এটা মহান অবতারের বিষয় যা মানবতা খুব ভারী কর্মকে অথবা ব্যক্তিদের মহান জনের সামূহিক কার্যের নিজের উপর নিয়ে যান ওনারা পরিণামের দিকে সচেত থাকেন স্বেচ্ছা এবং খুশিতে ভুক্তান করেন অর্থাৎ আমরা ইতিহাসে যদি দেখি তাহলে এমন মহান ব্যক্তিরা অবতরিত হয়েছেন যারা সম্পূর্ণ পৃথিবীর ভার নিজের উপর নিয়ে নিজে কষ্ট পেয়ে এই কাজের পরিণাম জানা সত্ত্বেও নিজে স্যাক্রিফাইস করেছেন কমন গুডসের জন্য আমাদের কাছে অনেক উদাহরণ আছে যেমন সোসাইটিতে চেঞ্জেস আসে এবং সেখানে যখন সোসাইটিতে চেঞ্জেস আসে এবং সেখানে কমন গুডসের দরকার পড়ে অথবা ব্যক্তিদের সঠিক রাস্তা দেখাবার দরকার পড়ে ব্যক্তিদের মধ্যে সদ্ভাব এবং ভাবনাকে বাড়াবার দরকার পড়ে অথবা কোনো রকম রেকটিফিকেশনের দরকার পড়ে তাহলে এই রকম অবতার সময় সময় এসে থাকেন যেমন রামজি এসেছেন কৃষ্ণজি এসেছেন গান্ধীজি উদাহরণ আমরা নিতে পারি ইভেন জেসেসের উদাহরণ আমরা নিতে পারি যারা সবাইকে সঠিক রাস্তা দেখাবার জন্য আসেন অন্ধবিশ্বাস এবং ভুল জিনিসে ব্যক্তিরা ফেসে থাকেন তার থেকে তাদের বাইরে নিয়ে আসার জন্য নিজে কষ্ট পেয়ে নিজের স্যাক্রিফাইস করে লোকদের কর্ম নিয়ে এবং সঠিক রাস্তা দেখিয়েছেন অর্থাৎ লোকদের কর্মকে ওনারা শেষ করেছেন এমন ব্যক্তিরা এমন ব্যক্তিরা যখন সময় সময় পৃথিবীতে এসে থাকেন কর্ম জমা হওয়া ছবি নয় এমন ব্যক্তিরা কী করেন সময় সময় পৃথিবীতে এসে থাকেন কর্ম এক জমা হওয়া ছবি নয় অর্থাৎ এক সলিড ফর্ম নেই কর্ম এটা এক তরল পদার্থ মনে করুন এক ফ্লুইড যা এভার চেঞ্জিং এবং অ্যাডাপ্টিং হয়ে থাকে যে কোনো শেপ থাক অথবা যে কোনো রকম সিচুয়েশনে আসুক না কেন তা অ্যাডাপ্ট হয়ে থাকে সলিডের ফিক্স শেপ এবং স্ট্রাকচার ঠিক থাকে তা অ্যাডাপ্ট করতে পারে না কিন্তু ফ্লুইডের অ্যাডাপশানের ক্যাপাসিটি বেশি থাকে আপনার যে এনার্জির যে ধারা থাকে তা এভার লাস্টিং পরিবর্তন হয়ে থাকে এবং নিজেকে সিচুয়েশান হিসেবে অ্যাডজাস্ট করে নেয় তাহলে এর মধ্যে বেস্ট কথা এই যে এটা সলিড নয় ফ্লুইডের মতো তাহলে আমরা নিজে নিজেও এটাকে সবসময় সংশোধিত করতে পারি অর্থাৎ আমরা নিজে এটাকে চেঞ্জ করতে পারি কিভাবে করতে পারি এটাকে আমরা বদলাতে পারি বলিদান কমন গুডসের জন্য উইল পাওয়ার অনুসার ছোট, বড়ো সব রকমের পরিবর্তন আমরা করতে পারি অর্থাৎ আমরা সেলফলেসলি কোনো রকম কাজ করি কমন গুডসের জন্য নিজের উইল পাওয়ারে স্ট্রং করে নিই অথবা কোনো ভালো জিনিসের জন্য মিশন বানিয়ে তার জন্য কাজ করি ইন দ্যাট কেস তার শেপ আমাদের হিসেবে অ্যাডজাস্ট হয়ে যায় কর্ম শুধু পানিশমেন্টের জন্য আসে না কর্ম আমাদের রিকোয়ারমেন্টের হিসেবে অ্যাডজাস্ট হয়ে যায় যতক্ষণ আমরা কর্মের পরিণামের পরিণাম ফিল করব না এবং তাকে সংশোধিত করার জন্য আবশ্যক পদক্ষেপ যদি না নিই ততক্ষণ পর্যন্ত আমাদের অধিকাংশ কর্ম বদলায় না যখন আমরা কর্মের কোনো প্রকার চেঞ্জেসের দরকার তা নিজের কর্মের পরিণামকে জানতে হবে এবং সংশোধিত করার জন্য আবশ্যক পদক্ষেপ নিতে হবে তখনই আমরা এই কর্মকে চেঞ্জ করতে পারি যখন আমরা চেঞ্জেস করব তখন নিশ্চয়ই উইল পাওয়ার লাগবে মিল পাওয়ার থাকলে আপনি সেলফলেস হবেন এবং ভালো জিনিসকে নিজের জীবনে আনতে পারবেন তাহলে ধীরে ধীরে কর্ম নিজে নিজেই চেঞ্জ হয়ে যাবে এটাই কারণ আছে যে মহান শিক্ষক আমাদের সবসময় বলে থাকেন নিজের কার্য ভাবনা এবং বিচারকে দৈনিক সমীক্ষা করা উচিত একবার যখন আমরা নিজের অভিব্যক্তির উদ্দেশ্য অন্যের উপর তার পরিণামের প্রভাবকে পর্যবেক্ষণ করা শুরু করি তখন আমাদের নিজের কর্মের ভুক্তান করতে পারি আমরা জলদি কর্মের ভুক্তান কীভাবে করব। যখন আমরা ক্রেডিটকে বাড়িয়ে তার মধ্যে চেঞ্জেস আনব তাহলে আমাদের এটা প্রথম পদক্ষেপ হতে পারে অর্থাৎ আমাদের কার্য ভাবনা বিচারের জন্য সামনে ব্যক্তির কীভাব কী প্রভাব পড়ছে তা যখন আমরা রিলাইস করে নোটিশ করব। তখন নিজের কমের ভুক্তানের জন্য আমরা কি করব সেখানে আমরা যখন কোনো ভুল করি তখন কি করে থাকি আমাদের ক্রেডিট ব্যালেন্সের দরকার তা অ্যাডজাস্ট করার জন্য তাহলে কি করব নিজের মধ্যে চেঞ্জেস এমন আনবো সেখানে আমরা সেলফলেস হয়ে কাজ করব তাহলে ক্রেডিট বেড়ে যাবে ভালো কর্ম ভালো শব্দ সাকারাত্মক ভাবনা সঠিক বিচার আধ্যাত্মিক আকাঙ্ক্ষা প্রয়াস এই সমস্ত কার্মিক অ্যাকাউন্টে শেয়ারিং অ্যাকাউন্টের দিকে ক্রেডিট ব্যালেন্স কি বাড়ায় যে কোনো সময় আগের কোনো কর্মের ঋণ যা আনপেড আছে যখন আমাদের মধ্যে কোনো ঋণ যা আনপেড আছে ব্যাঙ্ক তা অটোমেটিকলি আমাদের ব্যালেন্স থেকে অ্যাডজাস্ট করে নেয় ক্রেডিট ব্যালেন্স থেকে অ্যাডজাস্ট করে দেয় আর আমরা গম্ভীর দুর্ঘটনা থেকে বেঁচে যাই এটা আমরা প্রায় দেখে থাকি যে কোথাও আমরা ফাঁসতে ফাঁসতে বেঁচে যাই কখনও কখনো কোনো বড় অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায় অথবা কোনো খুব খারাপ সিচুয়েশান ফাঁসার আগে বেরিয়ে যায় এবং তার জন্য খুব থ্যাংকফুল হয়ে থাকে তাহলে কি তাহলে এই সব কি বন্ধুরা এটা আমাদের পজিটিভ ব্যালেন্স লেখক এক উদাহরণ দিয়েছে উনিশশো এক সময়ে তিনি এবং ওনার বন্ধুরা জেরুজেলাম যাচ্ছিলেন কারে ছয় ব্যক্তি বসেছিলেন পিছনে সিটে তিনি তিন ব্যক্তি ছিলেন এবং কার অ্যাক্সিডেন্ট হলো এবং কুড়ি ফিট নিচে গর্তে কার বস পড়ে যায় কার নিচে পড়ার যা পড়ে যাওয়ার পর লেখক নিজের বন্ধুদের কার থেকে বাইরে বেরোবার জন্য বললেন কিন্তু ওনাকে শখ লাগলো যে কারে লেখকের ছাড়া অন্য কোনো কোনো কেউ জীবন্ত ছিল না লেখক নিজের শিক্ষককে জিজ্ঞেস করলেন যে এইরকম কেন হল তখন শিক্ষক বললেন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল যা আপনাকে বাস্তবিক দুর্ঘটনা থেকে আপনাকে বাইরে বেরিয়ে নিয়ে এসেছে দেখুন বন্ধুরা এটা এক উৎকৃষ্ট উদাহরণ হবে কারণ ওনার কাছে কিছুই পজিটিভ ব্যালেন্স কিছু পজিটিভ ব্যালেন্স ছিল তার জন্য নিয়তি সবাইকে একই জায়গায় নিয়ে যাওয়া সত্ত্বেও উনি বাইরে বেরিয়ে আসতে পেরেছেন তাহলে সবাইকে কোনো না কোনো সময়ে এইরকম অনুভব হয়েছে কিছু সময়ে কিছু সেকেন্ডে আপনার বাস্তবিক ক্ষেত্র থেকে আমরা বেঁচে যাই কখনো কখনও এক বিপরীত হয়ে থাকে এক এর বিপরীত হয়ে থাকে এক উদাহরণ দ্বারা এটা ব্যাখ্যা করব। লস অ্যাঞ্জেলে এক বড় ভূকম্প এসেছিলো সেই সময় পরিবার খুব ভয়ভীত হয়ে যায় এবং কার নিয়ে অন্য অন্য জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে যান আফটার শখ থেকে বাঁচবার জন্য যখন ওনারা কারে বসে যাচ্ছিলেন তখন এক বড়ো অ্যাক্সিডেন্টে সম্পূর্ণ পরিবার মারা যান অর্থাৎ তাদের অ্যাক্সিডেন্ট অর্থাৎ তাদের অ্যাকাউন্টে ক্রেডিট ব্যালেন্স ছিল না তাই সেখানে থাকতেন তাহলেও মারা যেতেন এবং এখানে আছেন তাহলেও মারা যান সেই জন্য এই রকম দুর্ঘটনা আমাদের সঙ্গে হয়ে থাকে তাই পজিটিভ ক্রেডিট ব্যালেন্স সবসময় আমাদের অ্যাকাউন্টে থাকা উচিত দ্য গ্রেট সেল বলেছেন যে যদি কর্মের ডাইরেকশন পরিবর্তন করা হয় তখন তা আপনাদের বিরুদ্ধে এক প্রতিক্রিয়া দেবে আর আঘাতে এক ছোটো রাস্তা আছে এক দশকের দুঃখ নির্দিষ্ট করা ব্যক্তিদের জীবনে একদিনের ভিড়ের মতো হয়ে থাকে অর্থাৎ চুজন যারা থাকেন মানে মনে কর মানে ভগবানের তারা নির্দিষ্ট করা ব্যক্তি থাকেন তাদের এই রকম ভালো কর্ম থাকে তাদের দশ বছর দুঃখ দশ বছরের দুঃখ কষ্ট যা কিছু থাকে তা তাদের একদিনের কষ্ট দ্বারা শেষ হয়ে যায় যদি এক ক্রেডিট ব্যালেন্স তাদের কাছে আছে তাহলে একদিনের মধ্যেও তা অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে এর দ্বারা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে আমাদের নিজের কর্মকে কেউ বাঁচাতে পারে না আমাদেরকে নিজে আমাদেরকে নিজের কর্ম থেকে কেউ বাঁচাতে পারে না কর্মের সম্মুখীন হওয়ার সব থেকে ভালো উপায় এই যে আমরা ভালো কর্মের নিজেকে সেভিং অ্যাকাউন্ট যেখানে জমাকে সেখানে জমা করে থাকি ভালো কর্মের দ্বারাই এটাকে কমপ্লিট করতে পারবো তাহলে বন্ধুরা আজকের জন্য এতই খুশিতে থাকুন সুখীতে থাকুন নমস্কার